হান্না বিনতে ফাকুসের ওদরে। তখন তারা দুজন মনে মনে চিন্তা করলো যে আমাদের যে সন্তান এসেছে আমাদের কোলে, আমাদের মা, আমার ওদরে যে সন্তান এসেছে, এই সন্তান আমি আল্লাহর পথে কুরবানি করে দেব। কিন্তু এই সন্তানটা পুত্র সন্তান হলো না, এই সন্তানটা হলো কন্যা সন্তান। ও বন্ধু, হযরতে মরিয়ম আলাইহিসসালাম, হযরতে জাকারিয়া আলাইহিসসালাম তারা দায়িত্ব নিলেন বন্ধু, এমন আল্লাহর প্রিয় মুমিনা তিনি ছিল গো। ওনাকে যখন হযরতে জাকারিয়া আলাইহিসসালাম হুজরার মধ্যে রেখে গেলেন, উনি হঠাৎ করে টেনশনে পড়ে গেল যে আমি যে মরিয়মকে রেখে আসলাম ওখানে তার খাবারের ব্যবস্থা কে করবে। বন্ধু আয়েশা দেখে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মরিয়মের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, কারণ এই মরিয়মের ওদর থেকে পৃথিবীর বুকে আসবে ঈসা রূহুল্লাহ, যার বাবা নাই, সরাসরি আল্লাহর কুদরত থেকে মা মরিয়মের ওদরে। এই জন্য আপনার কন্যা সন্তান হতে, আপনার কন্যা সন্তানটা আল্লাহওয়ালা মোমেনা হতে পারে, বিয়ে দিয়েছেন বন্ধু আরেকটা হক্কানি আলেমের সাথে বা আল্লাহওয়ালার সাথে, তাদের দুজনের মাধ্যমে আসতে পারে জগৎ বিখ্যাত আলেম অথবা আল্লাহর ওলি। এই বছর সন্তানকে বন্ধু দুধ পান করাতে হবে, কয় বছর এখন এমন বাচ্চা আছে হতবাগে কপাল পোড়ারে মাস্তান বড়া দুধ, বাচ্চাকে দুধ বন্ধু খাইতে দেয় না, এটাও একটু বড় হওয়ার পরে এমন বাকার বাঁকা হয় মায়ের ডাক দিলে মাকে কেয়ারও করে না, ঠিক কিনা বলে? সমস্যা কিন্তু এই জায়গায়, সমস্যা কোন জায়গায়? আমি আজকের মাহফিলে বসে বললাম আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি আল্লাহ এবং আল্লাহর হাবিবের দেখানো সিস্টেম অনুযায়ী আপনার সন্তানকে মানুষ করেন, এই সন্তান আপনি চাইলেও এটা পথভ্রষ্ট বানাতে পারবেন না। মনে রাখতে হবে, তাল গাছে যেমন তাল আসে, তেঁতুল গাছে যেমন তেঁতুল আসে, আম গাছে যেমন আম আসে, বন্ধু তেমনি ভাবে পিতামাতা যদি মুমিন হয় তাদের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তোফা ও পটকন উপহার হিসাবে পাঠাবে। আর জোরে কন্যা ঠিক কিনা বে? ঠিক বন্ধুরে, আমার সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে বর্তমানে অনেক বাবা মা, কন্যা বিশেষ করে মা না ম্যাক্সিমাম বাবা, কারণ মা সন্তান কানা হলেও সন্তানকে বোঝা মনে করে না, ঠিক কিনা বলেন? বাবা যদি ছেড়েও চলে যায় মা তার এই কলিজার টুকরাকে বন্ধু কখনো হাতছাড়া করে না। বর্তমান সমাজে একটা দৃশ্য খুব বেশি দেখা যায়, কোন বাবার ঘরে যদি বন্ধু কন্যা সন্তান আসে তখন সে সন্তানের দায়িত্ব যথাযথ পালন করে না এবং তার বিবির উপরেও তরচার শুরু করে। আপনাদের এখানে আসেনি কচুয়াতে আছে বন্ধু সেবকা রে সেবকা, আমার নবী বলে দিয়েছেন রে কুয়াগান খানবাড়ির জামে মসজিদ প্রাঙ্গণের মানুষ, ও বন্ধু তোমরা সবাই শোনো কচুয়া সদরের মানুষ, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, তোমরা কেউ যদি সন্তানকে লালন পালন করার জন্য পোশাক দিচ্ছ, খাবার দিচ্ছ, তাদের সুখী ভালো রাখার জন্য যা কিছু দিচ্ছ, তুমি যদি সাওয়াবের আশায় যদি করে থাকো তোমার প্রত্যেকটা পরিশ্রমের বিনিময়ে তোমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সৎকার সওয়াব দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বন্ধু। শুধু যে ছেলে হলে আলেম হবে, শুধু ছেলে হলে আল্লাহওয়ালা হবে, শুধু ছেলে হলেই বুজুর্গ হবে এমনটি নয়। আপনারা একটু নজর দিয়ে দেখেন, ঈসা নবীর নানার নাম হলো বন্ধু ইমরান, ঈসা নবীর নানার নাম হলো হান্না বিনতে ফখজ, তার মায়ের নাম হলো মরিয়ম। ঈসা নবীর মা মরিয়ম যখন তার নানুর গর্ভে, কোথায়? হান্না বিনতে ফাকুসের ওদরে। তখন তারা দুজন মনে মনে চিন্তা করলো যে আমাদের যে সন্তান এসেছে আমাদের কোলে, আমাদের মা, আমার ওদরে যে সন্তান এসেছে, এই সন্তান আমি আল্লাহর পথে কুরবানি করে দেব। কিন্তু এই সন্তানটা পুত্র সন্তান হলো না, এই সন্তানটা হলো কন্যা সন্তান। ও বন্ধু, হযরতে মরিয়ম আলাইহিসসালাম, হযরতে জাকারিয়া আলাইহিসসালাম তারা দায়িত্ব নিলেন বন্ধু, এমন আল্লাহর প্রিয় মুমিন
বেড়া তিনি ছিল গো। উনাকে যখন হযরত জাকারিয়া আলাইহিসসালাম হুজরার মধ্যে রেখে গেলেন, উনি হঠাৎ করে টেনশনে পড়ে গেল যে আমি যে মরিয়মকে রেখে আসলাম ওখানে তার খাবারের ব্যবস্থা কে করবে। বন্ধু আয়েশা দেখে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মরিয়মের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, কারণ এই মরিয়মের ওদর থেকে পৃথিবীর বুকে আসবে ঈসা রূহুল্লাহ, যার বাবা নাই, সরাসরি আল্লাহর কুদরত থেকে মা মরিয়মের ওদরে। এই জন্য আপনার কন্যা সন্তান হতে আপনার কন্যা সন্তানটা আল্লাহওয়ালা মোমেনা হতে পারে বিয়ে দিয়েছেন বন্ধু আরেকটা হক্কানি আলেমের সাথে বা আল্লাহওয়ালার সাথে, তাদের দুজনের মাধ্যমে আসতে পারে জগৎ বিখ্যাত আলেম অথবা আল্লাহর ওলি। এই জন্য বন্ধু কখনো কন্যা সন্তানদেরকেও ছোট করে দেখবেন না। আমার রাসূল বলেছেন কোন বাবার যদি তিনটা কন্যা সন্তান কয়টা, কোন বাবা যদি তিনটা কন্যা সন্তান যত্ন সহকারে ইসলামের রুলস মেনে যদি বন্ধু লালন পালন করে কুলিপিটি করে মানুষ করতে পারে, আমার নবী বলেছেন তার জন্য মাছ বি জান্নাত বরাদ্দ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে। আপনার যদি এক ডর্জন ছেলে হয় কয় ডর্জন, আপনার যদি এক ডর্জন পুত্র সন্তান হয়, দুই ডর্জন যদি পুত্র সন্তান হয়, তিন ডর্জন যদি পুত্র সন্তান হয়, বন্ধু আপনাকে ডর্জন পুরা সন্তানে পুত্র সন্তানের জন্য আপনাকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু মাত্র তিনটা কন্যা সন্তান যেই বাবা যত্ন সহকারে দায়িত্ব নিয়ে পালন করবে তার জন্য জান্নাত বরাদ্দ। আমার নবীকে পরে প্রশ্ন করা হলো দুইজন সম্পর্কে, নবী বলেছেন যেই বাবার দুইটা সন্তান সে তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ। যিনি প্রশ্ন করেছেন রাবি তিনি বলেছেন আমি আমার নবীকে একজনের জন্য সম্পর্কে প্রশ্ন করিনি, আমার মনে হয় একজনের জন্য যদি প্রশ্ন করতাম তাহলে আমার নবী বলতো একটা কন্যা সন্তানের পিতাও তার জন্য জান্নাত একটা বরাদ্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম থেকে বাঁচা যেন সুজিরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে অবশ্যই কোরআন হাদিসের দৃষ্টি মোতাবেক চলতে হবে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা অনুযায়ী চলতে হবে। বর্তমানে বন্ধুরে আমার, বর্তমানে বাবা মা হয়েছেন, ম্যাক্সিমাম পিতা মাতাই সন্তানের দায়িত্ব যথাযথ পালন করতে পারেন না। বলে হুজুর কেন গো সন্তানের দায়িত্ব পালন করতে পারে না, আমার আল্লাহর অর্ডার, আমার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধু একটা পিতা তার সন্তানকে, একটা মাতা তার সন্তানকে ন্যায় পরায়ণতার চাইতে বড় কোনো আর হাদিয়া কিছুই দিতে পারে না। সুশিক্ষা, ন্যায় পরায়ণতা, ধর্ম বিরু বানানো, এটা পিতা মাতার দায়িত্ব, কার দায়িত্ব কথা বলেন না কেন, আর জোরে কার দায়িত্ব, পিতা মাতার দায়িত্ব। বর্তমানে ম্যাক্সিমাম বাবা মা বন্ধু উদাসীনতার মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরাও বাঁচো তোমাদের পরিবারকেও বাঁচাও। হাদিস শরীফের দিকে নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে বন্ধু চাইয়া দেখি আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও, কয়টি, তিনটি বিষয় শিক্ষা দাও, একটা হলো হুব্বি নাবিকুম নবীর প্রেম শিখাও, ও হুব্বি আহলে বাইতিহি নবীর আহলে বাইত নবীর পরিবারের ভালোবাসা শিখাও, ওয়ালা কিরাআতিল কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। এটা কার কথা, আল্লাহর হাবিবের কথা। আল্লাহ বলছেন জাহান্নাম থেকে তুমিও বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও, আর রাসূল বলতেছেন বাঁচতে হলে তোমাকে কোথায় যেতে হবে, আমার রাসূল বলেছেন হুব্বি নাবিকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট নবীর প্রেম শিখাও, এরপরে বলেছেন ওহব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শিখাও, তারপরে বলেছেন ওয়ালা কিরাআতিল কোরআন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। বন্ধুরে আমার, আপনি আপনার সন্তানকে যখন নবীর প্রেম শিখাবেন নবীর ভালোবাসা শিখাবেন তখন নবীর প্রেমের মধ্যেই কিন্তু ইসলামের উত্তম সব সিম্পটমগুলো রয়েছে, কথা কন না কেন, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন, কি করেছেন,
প্র্যাকটিক্যালি শিক্ষক ছিলেন আপনার আমার নবী। আপনি যখন নবীর সাথে প্রেম করতে পারবেন, আমি যখন আবার আপনার প্রাণের নবী, দুজাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, যাকে বলা হয় রহমাতান লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর সাথে যখন আপনি প্রেমের ডোরি লাগাবেন, তাহলে ইসলাম, ইসলামের অনুকূলে থেকে আপনি জীবন যাপন করার জন্য যা করণীয় সব কিছু আপনার আমার করার জন্য সব কিছু ইজি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা আমার দিকে তাকান, নবীর প্রেমের মধ্যে আছে বন্ধু সব ধরনের ইসলামের নিয়ম শৃঙ্খলা। নবীর পরিবার হলো আমাদের জন্য উত্তম আদর্শ এবং কোরআন হলো আমাদের সকল আইনের ভান্ডার। এই জন্য আমার নবী বলেছেন যে তোমরা কি করো, তোমরা নবীর ভালোবাসা শিখাও তোমাদের সন্তানদেরকে, এটা বাবা মার দায়িত্ব। নবীর আহলে বাইত, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, এটাও বাবা মার দায়িত্ব। এবং কোরআন তেলাওয়াত শিখাও, এটাও তোমার বাবা মার দায়িত্ব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখনকার বাবা মা এত নবীর প্রেম কি বোঝে না, কথা কন না কেন? নবীর সাথে যত ধরনের দুশ্মনী আছে, নবীকে ছোট করে যত বলো কথা বলা যায়, সব ধরনের কাজকর্ম করতেছে, ঠিক কিনা বলে? তাহলে আপনি তো ঠিক নাই, আপনার সন্তান ঠিক হবে কেমন করে? আপনার আমারকে আরো দায়িত্ব আছে, আমার দিকে তাকান বন্ধুরে আমার। মা খাতুনে জান্নাত ফাতেমা, রাসূলের আদরের কন্যা, যিনি হলেন সকল মুমিনাদের জান্নাতের সারদারিনী। বন্ধুরে আমার, এই যে নবীর আহলে বাইতের প্রেমের কথা নবী বললেন, এখানে দেখেন কত মজা। বন্ধুরে আমার, নবীর প্রেমের কথা বললেন, এখানেও কত মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি নবীর অনুগত্য করলো সেই ব্যক্তি যেন আল্লাহর অনুগত্য করলো, যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসলো সেই যেন আল্লাহকে ভালোবাসলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখানে দলিল আছে না নাই? আছে। তাহলে নবীর প্রেমের দরকার আছে না নাই? এবার আমার নবী বলেছেন, নবীর আহলে বাইতের ভালোবাসা তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও। এই ভালোবাসা নবীর পরিবারের ভালোবাসা কেন শিখাতে হবে? বন্ধুরে আমার, আমি যদি নবীর পরিবারের প্রথম সদস্যের কথা বলি, মা খাতুনে জান্নাত ফাতেমা, আপনার আমার মা, চাচি, জেঠি আছে না নাই? প্রত্যেকের আপন স্বজন মহিলা সদস্য আছে না নাই? আমাদের মা থেকে দড়ে আমাদের যত আত্মীয় স্বজন আছে, মহিলা সদস্য, নারী সদস্য, তাদের জান্নাতে সরদারিনী হবেন মা খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলের জান্নাহ, মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা নবীর পরিবারের অন্যতম একজন সদস্য, সকল মুমিনাদের জান্নাতে সারদারিনী হবে। এই জন্য আপনি আমার, আপনার সন্তানকে, ছেলে হোক বা মেয়ে হোক, আপনার ছে আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আপনি বাবা, আপনি মা হিসাবে নবীর পরিবারের ভালোবাসা শিখানো আপনার দায়িত্ব। নবীর পরিবারের মধ্যে আরেকজন সদস্য আছে, মা খাতুনে জান্নাতের ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরত আলী। আমার নবী আলী সম্পর্কে ওয়াজ করেছেন, আই এম সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, রে কুয়া খান বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণের আমার বাই বাবারা, আমার মা বোনেরা, হৃদয় খুলে সবাই শোনো বন্ধু। কেন আমার নবী বলল, বাবা বা বাবা মা, তোমরা যারা সন্তানকে আহলে বাইতের প্রেম শেখাও। হযরত আলীকে আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে সুবহানাল্লাহ। নবী পর্যন্ত পৌঁছাতে হলে বন্ধু হযরত আলীকে ভালোবাসতে হবে। এই তাদের সন্তানের নাম জানেন কি জানেন না? তাদের দুই সন্তান কলেজার টুকরা, তাদের সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলের জান্নাহ। আমার নবী বন্ধু বলতেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ও বন্ধু ইয়াঙ্গার পিপল জান্নাহ। জুরু জুরু কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে সকল যুবকদের জান্নাতে সরদার হবে, লিডার হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে নবীর পরিবারের ভালোবাসা শেখানোর দরকার আছে না নাই? আছে।
এবার আসেন তাদের কেন বললাম আমাদের জন্য তারা হলো উত্তম আদর্শ বন্ধু। আমার দিকে নজর দেন, মা খাতুনে জান্নাত ফাতিমাতু সাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমরা যেমন নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য মসজিদে আজান দেই কি দেই না? আরো জোরে বলেন, আজান আমরা দেই কি দেই না? ও বন্ধু, আমার নবী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল, তখন আমার নবী, ও বন্ধু আমার নবী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজানের মতো, নামাজের আজানের মতো আজান দিয়েছে। আরে জোরে কন্ন সুবহানাল্লাহ। এখন ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বাচ্চা ডেলিভারি হয়, কথা কন্না কেন? অবাক লাগে, আশ্চর্য লাগে, এই প্রজন্মের বাচ্চা কাচ্চা অসভ্য নষ্ট ক্যারেক্টারলেস হওয়ার কারণ কি জানেন? বন্ধুরে আমার, মায়ের কিন্তু প্রসব ব্যথা হয় নাই, কি হয় না? মায়ের কিন্তু প্রসব ব্যথা এখনো বন্ধু শুরু হয় না। ডাক্তার একটা সম্ভাব্য ডেট দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে? সম্ভাব্য একটা ডেট দিয়ে দিয়েছে, মা বন্ধু প্রসব ব্যথার আগে ডাক্তারের ডেট অনুযায়ী হসপিটালে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করে, সন্তান মায়ের বুকের দুধ চোখেও দেখে না অনেক বাচ্চা, ঠিক কিনা বলেন? আরো জোরে দেখে কথা বলেন, দেখে আপনারা আজকের পরে দেখবেন, এই যে সন্তানের প্রতি দায়িত্বের কথা বলছি বন্ধু, আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আসবে, আমার নবী যদি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমনের পরে যদি আজান দিতে পারে, আমার নবীর এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আপনার আমার সন্তান পৃথিবীতে আসলেও আমরা আজান দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার, আজান যখন দিব, প্রথম আমাদের কাজ শেষ হয়ে গেল, সাত দিন যখন হবে, কয়দিন? সাত দিন যখন হবে, বাচ্চার মাথার চুল ফেলে দিব। আর এখন তো কি তিন মাস চুলে ফেলায় না, বাচ্চা মানুষ হবে কেমনে? আল্লাহ রাসুল রাস্তা দেখাই দিয়েছে, সুন্দর দেখাইছে, পজিটিভ রাস্তা, আমরা হাঁটছি নেগেটিভ দিকে। অনেক বাচ্চার এত বড় বড় চুল তিন মাস, কয় তিন মাসের আগে ফালানো যাবে না, ফালায় না, ঠিক কিনা বলেন? আপনাকে সে দায়িত্ব পালন করতে হবে, অসুবিধা হইলে সেটা হচ্ছে আলাদা কথা, অসুস্থ হইলে সেটা হলো আলাদা কথা। এখন কিন্তু বন্ধুরে আমার, জনগণ ইসলাম বিরোধী ইসলামের এগেনিস্টে গিয়ে কাজ করতে বেশি মজা পায়। সাত দিন যখন হবে, আপনি আপনার বাচ্চার মাথার চুল ফেলে দিবেন, তার নাম রাখবেন, যদি পুত্র সন্তান হয়, কি পুত্র সন্তান যদি হয়, এক বছরের দুইটা ছাগল দিয়ে আপনি আকিকা দিবেন, কারণ বাবা সন্তান এবং পিতামাতার সাথে বন্ধনে আবদ্ধ হয় আকিকার মাধ্যমে। সাত দিনের দিন পুত্র সন্তান হলে দুইটা ছাগল দিয়ে, এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকা দিবেন, আর কন্যা সন্তান হলে একটা ছাগল দিয়ে আকিকা দিবেন। বন্ধু আমার দেখা অনেক লোক আমি দেখিয়েছি, বাচ্চাটা দুধের জন্য খিদাইছে, ছোটাছুটি করতেছে, কিন্তু মা তার বুকের দুধ খাওয়ায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, দুই বছর মা তার সন্তানকে বুকের দুধ খাওয়াবে। সুবহানাল্লাহ, বলেন না, ক্লান্ত হয়ে গেছে নাকি, অসুস্থ নাকি, ওয়াজে বেশি মনোযোগ কোনটা? ওয়াজে মনোযোগ? আচ্ছা একটু জিকির করবে, করবে? খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকিরটা মজা হয়েছে না,
খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? কথা বলেন না, লবণ না দিলে খাইতে পারবেন? কেন খাইতে পারবেন না কেন? হ্যাঁ, ওই যে আমার স্বাস্থ্য ভাই কইছে স্বাদ নাই, অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। এতারা কয় আনু না, আনু না কইলে কি হয়? লবণ না দিলে কি হয় না? স্বাদ। এই জন্য খাবারটা খাওয়াও, লবণ না দিলে যেমনি খাবার খাওয়া যায় না স্বাদ না হওয়ার কারণে, লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি প্রেমিক হতে না পারলেও কোনো দিন আপনার কাছে আমল মজা আপনি আম করেন। প্রেম না জানলে আল্লাহ রাসূলের প্রেমিকের সাথে সময় দিয়ে প্রেমের ট্রেনিং নেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি সফল হতে পারবেন, সাকসেস হতে পারবেন, অন্যথায় সফলতার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পারছেন? আরে ভাই, জিকির করার ওয়ার্ডার আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ বলেছেন তোমরা বসে জিকির করো, শুয়ে জিকির করো, দাঁড়িয়ে জিকির করো, তারপরও জিকির বন্ধ দাঁড়িয়ে জিকির করো, ও কুরুদান বসে জিকির করো, ওয়ালা জুনুবিকুম শুয়েও জিকির করো। কার ওয়ার্ডার? তারপরও জিকির বন্ধ করা যাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি জিকির করেন আপনার সন্তান অটোমেটিক্যালি জিকির শিখবে, আর আপনি যখন জিকির থেকে দূরে থাকবেন আপনার সন্তানও জিকির থেকে দূরে। আপনাকে মনে করতে হবে আমি যা করছি, একদিকে আমি আমার আখেরাতের পুঁজি করছি, আরেকদিকে আমার ঔলাদকে আমি সেই ট্রেনিং দিচ্ছি। এটা আপনি অভিভাবক হিসাবে, বাবা হিসাবে এটা আপনার দায়িত্ব। এটা কি? দুই বছর সন্তানকে এই বন্ধ দুধ পান করাতে হবে। কয় বছর? এখন এমন বাচ্চা আছে হতবাগা কপাল পোড়ালে মাস্তান বড়া দুধ, বাচ্চাকে দুধ বন্ধ খাইতে দেয় না। এটাও একটু বড় হওয়ার পরে এমন বাকার বাকা হয়, মায়ের ডাক দিলে মাকে কে আর করে না। ঠিক কিনা বলে? সমস্যা কিন্তু এই জায়গায়। সমস্যা কোন জায়গায়? আমি আজকের মাহফিলে বসে বললাম, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি আল্লাহ এবং আল্লাহর হাবিবের দেখানো সিস্টেম অনুযায়ী আপনার সন্তানকে মানুষ করেন, এই সন্তান আপনি চাইলেও এটা পথভ্রষ্ট বানাতে পারবেন না। মনে রাখতে হবে, তাল গাছে যেমন তাল আসে, তেঁতুল গাছে যেমন তেঁতুল আসে, আম গাছে যেমন আম আসে, বন্ধু তেমনি ভাবে পিতা মাতা যদি মুমিন হয় তাদের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তোহফা ও পটকন উপহার হিসাবে পাঠাবে। আর জোরে কন্যা ঠিক কিনা বেঠি? বন্ধুরে আমার, সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে বর্তমানে অনেক বাবা মা, কন্যা বিশেষ করে মা না ম্যাক্সিমাম বাবা, কারণ মা সন্তান কানা হলেও সন্তানকে বোঝা মনে করে না। ঠিক কিনা বলেন? বাবা যদি ছেড়েও চলে যায় মা তার এই কলিজার টুকরাকে বন্ধু কখনো হাতছাড়া করে না। বর্তমান সমাজে একটা দৃশ্য খুব বেশি দেখা যায়, কোনো বাবার ঘরে যদি বন্ধু কন্যা সন্তান আসে তখন সে সন্তানের দায়িত্ব যথাযথ পালন করে না এবং তার বিবির উপরেও তরচার শুরু করে। আপনাদের এখানে আসেনি কচুয়াতে? আছে বন্ধু সেবকা রে সেবকা, আমার নবী বলে দিয়েছেন রে কুয়াগান খানবাড়ির জামে মসজিদ প্রাঙ্গণের মানুষ, ও বন্ধু তোমরা সবাই শোনো কচুয়া সদরের মানুষ, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকার মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু তোমরা কেউ যদি সন্তানকে লালন পালন করার জন্য পোশাক দিচ্ছ, খাবার দিচ্ছ, তাদের সুখী ভালো রাখার জন্য যা কিছু দিচ্ছ, তুমি যদি সাওয়াবের আশায় যদি করে থাকো তোমার প্রত্যেকটা পরিশ্রমের বিনিময়ে তোমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সৎকার সওয়াব দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন। বন্ধু শুধু যে ছেলে হলে আলেম হবে, শুধু ছেলে হলে আল্লাহওয়ালা হবে, শুধু ছেলে হলে বুজুর্গ হবে এমনটি নয়। আপনারা একটু নজর দিয়ে দেখেন, ঈসা নবীর নানার নাম হলো বন্ধু ইমরান, ঈসা নবীর নানার নাম হলো হান্না বিনতে ফখজ, তার মায়ের নাম হলো মরিয়ম। ঈসা নবীর মা মরিয়ম যখন তার নানুর গর্ভে কোথায় হান্না বিনতে ফাকুসের ওদরে, তখন তারা দুজন মনে মনে চিন্তা করলো যে আমাদের যে সন্তান এসেছে আমাদের কোলে, আমাদের মা আমার ওদরে যে সন্তান এসেছে, এই সন্তান আমি আল্লাহর পথে কুরবানি করে দেব। কিন্তু এই সন্তানটা পুত্র সন্তান হলো না, এই সন্তানটা হলো কন্যা সন্তান। ও বন্ধু হজরতে মরিয়ম আলাইহিসসালাম, হজরতে জাকারিয়া আলাইহিসসালাম তারা দায়িত্ব নিলেন বন্ধু, এমন আল্লাহর প্রিয় মুমিনা তিনি ছিল গো, ওনাকে যখন হজরত
হজরতে জাকারিয়া আলাইহিসসালাম হুজরার মধ্যে রেখে গেলেন। উনি হঠাৎ করে টেনশনে পড়ে গেল যে আমি যে মরিয়মকে রেখে আসলাম ওখানে তার খাবারের ব্যবস্থা কে করবে। বন্ধু আয়েশা দেখে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মরিয়মের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, কারণ এই মরিয়মের ওদর থেকে পৃথিবীর বুকে আসবে ঈসা রুহুল্লাহ, যার বাবা নাই, সরাসরি আল্লাহর কুদরত থেকে মা মরিয়মের ওদরে। এই জন্য আপনার কন্যা সন্তান হতে, আপনার কন্যা সন্তানটা আল্লাহওয়ালা মোমেনা হতে পারে, বিয়ে দিয়েছেন বন্ধু আরেকটা হক্কানি আলেমের সাথে বা আল্লাহওয়ালার সাথে, তাদের দুজনের মাধ্যমে আসতে পারে জগৎ বিখ্যাত আলেম অথবা আল্লাহর ওলি। এই জন্য বন্ধু কখনো কন্যা সন্তানদেরকেও ছোট করে দেখবেন না। আমার রাসূল বলেছেন কোন বাবার যদি তিনটা কন্যা সন্তান কয়টা, কোন বাবা যদি তিনটা কন্যা সন্তান যত্ন সহকারে ইসলামের রুলস মেনে যদি বন্ধু লালন পালন করে কুলিপিটি করে মানুষ করতে পারে, আমার নবী বলেছেন তার জন্য মাস বি জান্নাত বরাদ্দ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। আপনার যদি এক ডর্জন ছেলে হয় কয় ডর্জন, আপনার যদি এক ডর্জন পুত্র সন্তান হয়, দুই ডর্জন যদি পুত্র সন্তান হয়, তিন ডর্জন যদি পুত্র সন্তান হয়, বন্ধু আপনাকে ডর্জন পুরা সন্তানে পুত্র সন্তানের জন্য আপনাকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু মাত্র তিনটা কন্যা সন্তান যেই বাবা যত্ন সহকারে দায়িত্ব নিয়ে পালন করবে তার জন্য জান্নাত বরাদ্দ। আমার নবীকে পরে প্রশ্ন করা হলো দুইজন সম্পর্কে, নবী বলেছেন যেই বাবার দুইটা সন্তান সে তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ। যিনি প্রশ্ন করেছেন রাবি তিনি বলেছেন আমি আমার নবীকে একজনের জন্য সম্পর্কে প্রশ্ন করিনি, আমার মনে হয় একজনের জন্য যদি প্রশ্ন করতাম তাহলে আমার নবী বলতো একটা কন্যা সন্তানের পিতা ও তার জন্য জান্নাত একটা বরাদ্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, পাগলাই না, জিন্দাবাদ জিন্দাবাদ। বুঝছি খাতা কলম দেখি বুঝছি আমি, মনু হইয়া করবো মানে টেনশন করে কি জন্য। আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য বরিশালের দুই লাইন কইছি আর কি, একটু ভাল লাগছে না, হ্যাঁ কথা বলেন ভাল লাগছে না, আমার কাছে সেই মজা লাগে বুঝছেন, যেখানে যাই সেখানকার বাসায় একটু কথা বললে ওরা খুশি হয়, কি বলছি বুঝতে পারছেন। তা মনু কইতে কইতে দিন শেষ হয়ে যাবে ঠিক কিনা, আরো জোরে বন্ধুরে আমার। তাহলে কন্যা সন্তানকে অবহেলা করার কোনো সুযোগ আছে নি, আরো জোরে বলেন। বন্ধু বর্তমানে ম্যাক্সিমাম ছেলেরা বাবা মাকে কষ্ট দেয়, বর্তমান প্রজন্মে আপনি অনলাইনে দেখবেন, সংবাদ মাধ্যমে পত্রিকার মাধ্যমে দেখবেন এবং গ্রামে গঞ্জেও ঘুরে ঘুরে গিয়ে দেখবেন, তিনটা চারটা ছেলে গ্রাজুয়েশন করে দূরে চলে গেছে কিন্তু মেয়েটা ছোট্ট কর্ম করে বাবা মাকে বুকে জড়িয়ে রেখেছে, আছে না নাই। বন্ধুরে আমার কোন বাবার জন্য কোন সন্তানটা বন্ধু নিয়ামত এটা আপনি আমি জানি না, জানে কে? সময় হলেই কিন্তু গাছ যেমন ফল দেয়, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন বন্ধু সেই নিয়ামত প্রকাশিত হয়। আর যারা বলেন ঠিক না ব্যাঠি, তাহলে ছেলে মেয়ের দায়িত্ব যত্ন সহকারে পালন করতে হবে। আপনি বন্ধু দুই বছর দুধ পান করাবেন, কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক দায়িত্ব পালন করবেন, সাত বছরে যখন আপনার সন্তানটা পা দিবে তখন আপনি তাকে নামাজের জন্য তাগিদ দিবেন। কত বছর? সাত বছর যখন হবে নামাজের জন্য তাগিদ দিবেন, দশ বছর যখন হয়ে যাবে নামাজ না পড়লে তাকে প্রহার করবেন, বিছানাটা আলাদা করে দেবেন, জোরে কোন ঠিক না ব্যাঠি। এগুলো কি আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কি পড়ে না? এটি আমার কথা না, কোরআন এবং হাদিসের কথা বন্ধু, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বর্তমানে আমাদের দেশে মারামারি খুনোখুনি বেশি হয়, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, এটার জন্য বন্ধু আমি মনে করবো বাবা মার একটু সচেতনতার অভাব রয়েছে। আপনার যেইটুকু আছে, আপনার কি যেইটুকু পরিমাণ আছে বন্ধু, সেইটুকু পরিমাণ আপনি সুস্থ থাকা অবস্থায় সকল সন্তানদের মাঝে আপনি বন্টন করে দিয়ে দিতে হবে, একজনকে বেশি একজনকে কম দেওয়ার কোনো সুযোগ নাই।
এটাও কিন্তু পিতা মাতার দায়িত্ব। আজকে যায় দেখেন বাড়ি বাড়ি, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় বিচারক, মেম্বার, চেয়ারম্যান বন্ধু বিচার করতে করতে, সালিশ করতে করতে তাদের মাথা ব্যথা হয়ে গেছে, বাবাটাও দুর্বল হয়ে গেছে, শক্ত ভূমিকা নিয়ে কিছু করতে পারে না। এই জন্য বন্ধু বাবা মার দায়িত্ব হলো, বাবা মার কাছে সঞ্চিত অর্জিত যে সম্পদটা আছে বন্ধু, সময় থাকতে সুস্থ অবস্থায় তাদের জন্য সেটা বন্টন করে দেওয়া। এখন আপনি কাউকে একটু বেশি দিবেন, যেটা একটু দুর্বল এটাকে একটু বেশি দিবেন, সকল ছেলে মেয়েদের সাথে আলাপ আলোচনা করে সকলকে বুঝিয়ে বন্ধু একজনকে কম একজনকে বেশি দিতে পারবেন। এমনি করে করে বন্ধু ন্যায় পরায়ণতা, সুশিক্ষা, সুশৃঙ্খলতা, অবন্ধু নৈতিকতা, সামাজিক শিক্ষা ব্যবস্থা, আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা যতই দেন না কেন, নৈতিক শিক্ষা কিন্তু বাচ্চা কাচ্চা শিখে পিতা মাতার কাছ থেকে, কথা বলেন না কেন। এইগুলো আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। আপনারা নজর দিয়ে দেখেন, আমার কাছে মনে হয় আমি প্রায় ওয়াজে বলে থাকি, এই যে মুরব্বী মানুষগুলো এখানে আছেন, মুরব্বী মানুষগুলো পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বন্ধু আর বেশি দিন পৃথিবী টিকানো সম্ভব হবে না, কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিকটা তো ঠিক করে কর নাই, এ কথা বলাতে একটু রাগ হয়েছেন না? আজকে যদি শুরুতেই যদি আপনি আপনার সন্তানকে সেই ট্রেনিং দিয়ে যদি আপনি কি করতেন, গড়ে তুলতেন, তাহলে আপনার সন্তান কখনোই পদভ্রষ্ট হতো? আপনি আপনি আপনার ছেলে যে জিন্স প্যান্টটা পরে রাখে, উপর দিয়ে লজ্জাস্থান দেখা যায়, নিচে দিয়ে একবারে টাকটো নিচে চলে যায়, মারু হাফ প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে তার লজ্জাস্থান দেখা যায়, এগুলো নিয়ে কি কি কথা বলেন? কথা বলেন, বলেন কথা বলেন, বলেন বলেন না কেন? বলেন না, সুন্দর লাগে তাই না? ডিজিটাল বাংলাদেশ, মাইকটাও দিব ডিজিটাল ভাবে, যান শুধু কবরে, কি কথা কন না কেন, মাইকটাও কি ডিজিটাল কায়দায় দিবে, নর্মাল কায়দায় না, আপনি যেই যেই কায়দায় আপনি অপরাধ করবেন ঠিক সেই কায়দায় মাইরো চলবে। তবে বাচ্চারে মাইট দেওয়ার আগে পিতা মাতা যদি দায়িত্ব পালন না করে, মাইকটাকে তাদেরকে খেতে হবে। কি আমি যতক্ষণ কথাগুলো বলছি বুঝতে পারছেন আপনারা? আমি সংক্ষিপ্ত করে ছোট ছোট করে কথাগুলো বললাম। এই আজকেরই বর্তমান সমাজে পিতা মাতার সাথে গলিহিত আচরণ, নোংরা আচরণের পিছনে একটা মাত্র কারণ, সেই কারণ হলো আপনি সন্তানকে ইসলামের রঙে রঙিন করতে পারেননি, এই জন্য শয়তান পথ সন্তান সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। আপনি যখন সন্তানের কাছে দুঃখ ভরা মন নিয়ে কোনো কিছু চাইবেন, সন্তান আপনাকে এক সেকেন্ড দেরি করবেন, আপনাকে বিদায় করে দেবে। কথা বলেন না কেন? আরো জোরে বন্ধুরে আমার, পিতা মাতা যেমনি সন্তানের দায়িত্ব পালন করতে হবে, হালাল খাবার খাওয়াইতে হবে, সত্য কথা বলা, সত্য পথে চলার সে ট্রেনিং দিতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, ন্যায় পরায়ণতার সাথে জীবনযাপন করার শিক্ষা দিতে হবে। পিতা মাতার পক্ষ থেকে সন্তান যেই দৌলত সম্পদ পায়, এর মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বেশি মধুর সম্পর্ক তার মানে বাবার বন্ধু, তুমি তার সাথে উত্তম সুন্দর সুসম্পর্ক রাখবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা চলে গেছে, মায়ের বান্ধবী আছে না নাই? এটা না মানে নবীর শিক্ষা, ইসলামের আইন, মায়ের আত্মা শান্তি পাবে, মায়ের সাথে উত্তম আচরণ হলো। তোমার মায়ের আপন যে বান্ধবী ছিল, যার সাথে চলাফেরা করে মা শান্তি পাইতো, তুমি তার সাথে সুসম্পর্ক রাখবা, এটাই হলো তাদের সাথে উত্তম আচরণ, তাদের সাথে সুন্দর ব্যবহার। এই ব্যবহার আমাদের করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, মায়ের অনেক সময় মা অসুস্থ হয় না, কথা কয় না, হয় কি না? বাবা অসুস্থ হয় কি না? মা শুকিয়ে যায়, মায়ের পাগল ছেলে হোক বা মেয়ে হোক, মায়ের পাগল ছেলে মায়ের চেহারাটার দিকে তাকাইয়া তাকাইয়া মনে মনে ভাবে, মনিব আমার মায়ের কি হলো গো, আমার মায়ের চেহারাটা শুকিয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, বডিটা শুকিয়ে গেছে, না জানি কি হয়েছে আমার মায়ের। সন্তানের মনের ঘরে রক্তক্ষরণ শুরু হয়ে যায়, এই কথা ভাবতে ভাবতে যখন মায়ের চেহারার দিকে একটা নজর দেবে, আমার নবী বলেছে সন্তান তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকাইয়া তুমি কি করেছো, তুমি কি করেছো, চিন্তিত হয়ে গেছো, মায়া লাগছে মায়ের দিকে তাকাইয়া একটাবার নজর দিয়েছো, তোমার আমল নামা একটা হজের সওয়াব ঢুকে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো,
প্রতিদিন যদি 100 বার তাকাই গো, আমার নবী বলেছেন 100 হজের সওয়াব তোমার আমল নামায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, মা যখন, তুমি যখন বড় হয়ে গেছো, তোমার ইনকাম করার সব দিক দিয়ে তোমার সক্ষমতা বেড়েছে, মা যখন কাপড় চাইবে মাকে সাথে সাথে তুমি কাপড় দিয়ে দাও। কি করে দাও? কাপড় দিয়ে দাও। মার একটু ফল খেতে মন চাইছে, চাইবে মাত্র তুমি ফল কিনে দাও। কি দাও? ফল কিনে দাও। ও বন্ধু, এমনি করে করে একটু গোস্ত খেতে মন চেয়েছে, মাকে একটু গোস্ত খেতে দাও। এমনি করে করে মা অসুস্থ হয়ে গেছে, ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যাও। বাবা কি তুমি দায়িত্ব পালন করো, মায়ের দায়িত্ব পালন করো। তারা যাতে যেইভাবে থাকলে খুশি হবে, তোমরা সেইভাবে তাদেরকে খুশিতে রাখো। এটাই হলো তোমার দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির এক ফয়সালা। ঠিক কিনা বলে? আপনার আমার কাছ থেকে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হক একমাত্র মা বাবার। কার এটার সমাধান দিয়েছেন আমার নবী? রাসূলকে প্রশ্ন করা হলো সুন্দর ব্যবহারের মালিককে, আমার নবী বললেন কলা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো কলা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বললেন কলা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কলা সুম্মা মান, তারপরে কে? আমার নবী আবার বললেন কলা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে গো? আমার নবী বললেন কলা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সাসা দেখছনি? তোমরা তো এনে অনেক ইয়াং মেন বসে আছো, জজবা তো নাই। সামরা কিন্তু বুড়ো হয়ে গেছে, প্রেম কিন্তু বুড়া হয় নাই। প্রেম কিন্তু সামরায় থাকে না, থাকে কালবে। কোথায়? অন্তরে। আমার সাসার শক্ত প্রেম অন্তরে ঢুকছে, দেখছেন নি? স্লোগান দিছে কেমনে? হ্যাঁ জানো, জানো, একদম ভেরি এক্সপিরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলুন। আরে আরো জোরে আলহামদুলিল্লাহ কইতে পারো না মনু, আলহামদুলিল্লাহ কইতে পারো না? কি এই জবান কি জন্য দিছে? গোস্ত খাওয়ার জন্য, কুরমা খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য, সৌমনিতে বসে বাজারে গিয়ে গিয়ে মানুষের বদনাম করার জন্য? কিসের জন্য? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার জন্য। ঠিক কি না? আগামীকালকে বোবা মানুষ থাকলে তার কাছে গিয়ে 5 মিনিট করে সময় দিন, এক একজন দেখবেন তার পৃথিবী একেবারে অন্ধকার, আপনার পৃথিবী আলোকিত। তার বাকস্বাধীনতা নেই, আপনার আছে, পার্থক্য এইটুকু। কথা বলেন না কেন? আরে আরো জোরে। এই সময় কি মাহফিল হয়? এরিমে বৃষ্টি থাকার কথা আমার সকালে কি কামাল ভাই নি? কামাল ভাই কই ফোন দিয়ে কো হুজুর, আপনারা তো আল্লাহর প্রিয় লোক, আমরা বিশ্বাস করে একটু দোয়া করে দিন যেন বৃষ্টি না হয়। আমি তার আবেগ ভরা মন নিয়ে এসে আমার কাছে দোয়াটা চাইছে। আমি সাথে সাথে আল্লাহর ডাক দিয়ে কইছি, আল্লাহ তোমার গোলামরা প্রেমের বাগান সাজাইছে, ডিস্টার্ব দিও না। কিন্তু আমার একদম 100% কনফিডেন্স ছিল যে আমাদের এই সুন্দর বাগানকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট। আরে আল্লাহ তো চায় আল্লাহর বান্দা, আল্লাহ তো চায় আল্লাহর বান্দা কন্টিনিউ আল্লাহর গোলামিতে থাকুক, আমরাই না চাই না। কথা বলেন না কেন? কি না? আমার নবী বলেছেন বন্ধু হতবাগাসে, 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 তিনবার বলেছেন। কয়বার? তিনবার বলেছে। প্রশ্ন করতে পারো বন্ধু, হুজুর কে গো সেই হতবাগা সন্তান? আমার নবী বলেছেন পিতামাতা দুইজন বেঁচে আছে, অথবা একজন বেঁচে আছে, এই দুইজন অথবা একজনকে সেবা করে সে জান্নাতি হতে পারলো না, তার মতো হত বাগা কপাল পরার কেউ হতে পারে না। বন্ধু, তুমি আল্লাহ রাব্বুল আলামিন একটা চিন্তা করেন, আল্লাহ কি বলেছেন? তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো। কি করো? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে কি করিও না, শরীক করিও না। এরপরে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন, এই কোরআনে মা বাবাকেও আল্লাহর সাথে যুক্ত করে আল্লাহ বসিয়ে দিয়েছেন। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে তাদের দাম আছে না নাই? আরো জোরে কোন, তাদের দাম আছে না নাই? অবশ্যই আছে বন্ধু। এই জন্য আপনাকে মা বাবাকে ভালোবাসতে হবে। আপনি যদি মনে করেন না না মা বাবাকে ভালোবাসবো না,
তাহলে এটার জন্য কারো কোনো ক্ষতি হবে না। আপনি কবরে যাইতে দেরি রে, আজাবে নিক্ষেপ হতে দেরি হবে না। কারণ মা যদি ভিক্ষুক হয়, মা যদি মেতর হয়, মা যদি মুসিও হয়, মা যদি ভিক্ষুক হয়, অন্যের দরজায় দরজায় ভিক্ষা করে সারা দুনিয়ার মানুষের কাছে ভিক্ষুক, কিন্তু আপনি মনে করতে হবে আমার জনম দুঃখী মা। ঠিক কেনা বলেন? মা যদি সমাজের সকল মানুষ যদি বলে অষ্টা মহিলা, সন্তান মনে করবে এটা আমার মা, আমি কখনোই তাকে অবহেলা করতে পারি না। মানুষের চোখে এক একটা মানুষ এক এক রকম হতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু সন্তানের কাছে তার মা এবং বাবা সে সেই দৃষ্টি থেকে আর বাইরে কোনো দৃষ্টি দিয়ে তাকাতে পারবে না। তাহলে সন্তান দুনিয়ায় শিক্ষিত হবে, দুনিয়ার আলোচনা হবে, পরকালে নিয়ামত পাবে। আপনি যদি বাংলাদেশের অন্য দেশের কথা আমি বলবো না, আপনি আপনার সমাজের মধ্যে যেই মানুষটা সবচেয়ে বেশি বড় হয়েছে, কে হয়েছে সবচেয়ে বেশি বড় এবং সম্মানী হয়েছে, আপনি যদি তার কাছে যান, যদি আপনি যদি তাকে প্রশ্ন করেন যে আপনি কেমন করে এত বড় হয়েছেন, সে শুরুতেই বলবে আমার মা বাবার দোয়া। যে সন্তানের উপরে প্রকৃত পিতা মাতার দোয়া এবং ভালোবাসা আছে, এই সন্তান পৃথিবীতে আলো চড়ায় এবং কাল কিয়ামতের দিনও সে আলোকিত সন্তান হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, এক পাগলি মা, এক পাগলি মায়ের একটা গল্প বলবো হাদিস শরীফ থেকে, শুনবেন কিনা? শুনবেন? আরো জোরে। মায়ের দিকে তাকাইলে হজের সওয়াব হয়, একবার তাকাইলে কয়টা হজের সওয়াব? একটা। একশো বার তাকাইলে কয়টা? তাহলে আপনি মায়ের কাছে থাকলে, মাকে সময় দিলে লাভ না লস? আরো জোরে। আমি আজকে ছোট্ট সুলাইমান থেকে গাজী সুলাইমান, গোটা পৃথিবীর মানুষ আমাকে চিনে রে। মোবাইলটা যখন, বন্ধু আমার মোবাইলটা যখন আপনি ধরবেন, ধরার পরে দেখবেন বাংলাদেশের দুই চারটা নাম্বার, আর গোটা পৃথিবী আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইটালি থেকে ধরে, ইউরোপ থেকে ধরে, গোটা পৃথিবীর মানুষগুলোর সাথে আমার গড একটা কমিউনিকেশন আছে বন্ধু, অলওয়েজ প্রতিদিন বন্ধু, গোটা পৃথিবীর মানুষ চিনে রে। আজকে এই পরিচিতি সম্মান ভালোবাসা পাওয়ার পিছনে একটা মাত্র কারণ, সে কারণ হলো মা বাবার বুক ভরা ভালোবাসা নিয়ে দোয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবনে আমি কত যে মায়ের কাপড় কাচ্ছি, এখনো যদি দেখি বন্ধু বারান্দায় মায়ের কাপড় মাটিতে লেগে যায়, আমি দৌড়ে গিয়ে মায়ের কাপড়টা মাটি থেকে উঠাইয়া দেই, কারণ এইটা আমার মায়ের কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, আমার সিম্পৃতি হচ্ছে, এটা আমার মা সবচেয়ে বড় কথা হলো এইটা। ঠিক কিনা বলেন? বাংলাদেশের যত বড় বড় আলেমওলামা দেখবেন, কি দেখবেন? শুধু আমি নয়, আলেমওলামা দেখবেন অনেক বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কিন্তু মা তার চেয়ে বুড়ো। যাইয়া দেখবেন বাহিরের জগতে অনেক বড় স্কলার, ও বন্ধু ঘরে গিয়ে দেখবেন মায়ের কাছে ছোট্ট বাচ্চার মতো মায়ের প্রস্রাব পায়খানাগুলো কাচাচ্ছে এবং মায়ের কাপড়গুলো কেচে দিচ্ছে, মাকে নিজের হাতে মায়ের মুখে খাবার তুলে দিচ্ছে। বন্ধু, এটা হলো মা বাবার প্রতি প্রেম ভালোবাসা। আমি যদি আপনাদেরকে পাগলি মায়ের এক ইতিহাস যদি আমি ছোট্ট করে বলি বন্ধু, শুনবেন? বন্ধুরে আমার, মা বাবার পাওয়ার কত, মা বাবার দরখাস্তের কত পাওয়ার, তাদের কত ক্ষমতা, তাদের পাওয়ারটা বোঝানোর জন্য বলছি। হযরত জুরাইজ এমন একজন বন্ধু আল্লাহওয়ালা ছিল রে। মানুষ আমরা জামাতে নামাজ পড়ি কোথায়? মসজিদে নামাজ পড়ি, কিন্তু জুড়ে যেমন একজন আল্লাহওয়ালা ছিল, সেই লোকালয়ে লোকের লোকেদের মধ্যে আমল করতে সে মজা পেত না বন্ধু। সেই আল্লাহর গোলামি করার জন্য লোকালয় থেকে একটু দূরে ছোট্ট একটা মাটি দিয়ে হুজরা বানালেন, এটাতে সে ইবাদত করবে। ইবাদত করতে করতে বন্ধু একদিন তিনি নামাজরত অবস্থায় ছোট্ট করে বলছে, কারণ আমার সময় অনেক হয়ে গেছে, তিনি কি করছেন এই হুজরার মধ্যে ইবাদত করতেছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন, হঠাৎ করে বাহিরে গিয়ে মা ডাকতেছে, বাবা জুরাইজ, ও জুরাইজ আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। বন্ধু, কিন্তু জুরাইজ তো নামাজরত অবস্থায়, কি রকম অবস্থায়? নামাজরত অবস্থায় নামাজ পড়তেছে। এবার বন্ধু জুরাইজ মনে মনে নামাজ পড়তেছে আর চিন্তা করতেছে, মনিব আমি তো নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? বন্ধু তিনি মনে মনে মনস্থির করলেন যে আমি মায়ের ডাকে সাড়া দিব না, মা তো এসেছে এসেছে, আমি নামাজটাই চালিয়ে যাই। নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে বন্ধু চাইয়া দেখে মা আর হুজরার বাইরে নাই, চলে গেছে।
আজকের দিন চলে গেল, জোরে কর আল্লাহু আকবার। আজকের দিনটা চলে গেল, দ্বিতীয় দিন আবার বন্ধ, মা এসেছে সন্তানের সাথে দেখা করার জন্য। আজকেও জোরে নামাজরত অবস্থায় ডাকলো, মা সারা দেয় না, নামাজ বন্ধ চালিয়ে যাচ্ছে। নামাজ আজকে দ্বিতীয় দিন মায়ের সাথে দেখা হলো না, বাইর হয়ে দেখে মা চলে গেছে। ও বন্ধু দুই দিন চলে গেল, তৃতীয় দিন আবার বন্ধ, মা আসলো, আজকেও জোরে নামাজরত অবস্থায় জোরে নামাজ পড়তেছে। ও বন্ধু বাহির থেকে মা আজকেও এসে এসে দেখে, বাবা কোথায় গো, বাইরে তোমার সাথে দেখা করার জন্য। এবার জুরিজ ডেকে ডেকে বলে, মনি আমি তো আজকেও নামাজ পড়ছি গো, আমি কি নামাজ চালিয়ে যাব, নাকি আমার মায়ের ডাকে আমি সারা দিব। তিনি আজকেও বন্ধু মায়ের ডাকে সারা দিলেন না, আজকেও তিনি সারা দিলেন না। এক এক করে তিন দিন হয়ে গেল, তিনি নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই রে, মা নাই, মা বন্ধু চলে গেছে, মা চলে গেছে। মা এক করে তিন দিন দেখা করতে আসলো, দেখা হলো না। তৃতীয় দিন মা যাওয়ার সময় আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো একে একে তিন দিন করে ছেলেরার সাথে দেখা করতে আসলাম, ছেলেটা দেখা করলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাই মরণ দিও না, জোরে জোরে নাউজুবিল্লাহ। রে কচুয়ার মানুষ হৃদয় খুলে শোনো, বিশেষ করে যুবকদেরকে বলছি, এখানে যে দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা আছে, আমি নিঃসন্দেহে বুকে হাত দিয়ে বলতে পারবো, এখনো মায়ের কথা মনে হইলে বন্ধু অটোমেটিক চোখের পানি আসে। কিন্তু যুবকদের অন্তরে তো সপ্তরে, মায়ের দুঃখ দেখলে ব্যথা লাগে না, বাবার কষ্ট দেখলে তাদের কষ্ট লাগে না। এই জন্য কচুয়ার যুবকদেরকে বলছি, সে মাকে গালিও দেয় না, মাকে বকাও দেয় না, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য নামাজে নিয়ত করে রাখছে। কিন্তু মা যখন বদদোয়া দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিল। পাশে ছিল এক বেশ্যা মহিলা, আবার পাগল হয়ে গেছে জুরিজের চরিত্রে কালি দেওয়ার জন্য, জোরে জোরে নাউজ পাশে ছিল কি এক বেশ্যা মহিলা। এবার বন্ধু বেশ্যা মহিলা কি করলো, তার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। একজন বেশ্যা মহিলা দেখবেন মায়ের পেটে সন্তান আসলে হাজার চেষ্টা করলো ঢাকা যায় না, সন্তান যত বড় হয় মায়ের পেটটাও কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকে। ওই মহিলাকে প্রশ্ন করলো, তুমি বাচ্চা আনছো কোত্থেকে? কয় আমি বাচ্চা এনেছি ওই জুরিজের কাছ থেকে, জুরে জুরে আল্লাহু আকবার। আসলে কি জুরিজ কিছু জানে, জুরিজ কিছু জানে না? ও বন্ধু জুরিজ কিছু জানে না, জুরিজ কিছুই জানে না বন্ধু। এবার কি করলেন তাৎক্ষণিক ভাবে, ওই তৎকালীন সময়ে কিছু উৎসব জনতা আছে না, তিনি তারা কি করলেন দলবদ্ধ হয়ে জুরিজের হুজরা ভাঙতে চলে গেলেন। জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, জুরিজকে মারতে মারতে টেনে হেসড়ে তাকে হুজরা থেকে বের করলো। সে বারবার বলে, কেন গো প্রহার করছো বলো না, কই তুমি ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে তার গর্ভে সন্তান দিয়েছো। এবার জুরিজ বললেন, কি বলছো? কয় হা, কয় আমার জন্য একটা ঘটি দিয়ে পানি আনো। পানি আনার পরে তিনি উঁচু করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে বন্ধু বাইরে আসলেন। বাইরে আইসা দেখে রে মানুষের কোনো কমতি নেই, কয় বাচ্চা কোথায় আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসলেন, আসার পরে বাচ্চাটাকে বাচ্চাটার পেটটার উপর হাত দিলেন, হাত দিয়ে বন্ধু বাচ্চার পেটটার উপর হাতটা রেখে বললেন, নবজাত শিশু, তাকে ডাক দিয়ে বললেন, বাবু বলো না তোমার বাবাকে। এখন ওই ছোট্ট বাচ্চার জবান খুলে বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই বাচ্চা দেখিয়ে দিয়েছেন কাকে, রাখালকে। আর মা বদদোয়া দিয়েছেন কি, বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। এখন বেশ্যা মহিলার সাথে যুক্ত হয়ে সে লাঞ্ছিত হয়েছে কি হয়েছে না, আরো জোরে বলেন না, হয়েছে কি হয়েছে না। এবার ওই জুরিজকে দেখলেন, সে বড় আল্লাহওয়ালা ফরেজগার, না না এই বাচ্চা তো জুরিজের না। তখন মানুষগুলো জুরিজের হাত পা বহি বড়ি চুমো খেতে লাগলেন। এবার বললেন, তোমার এই হুজরাটা আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দেব। না না স্বর্ণ দিয়ে তৈরি করতে হবে না, আমার যেমন ছিল তেমনটাই আমার তৈরি করে দাও। বন্ধু আমি বোঝানোর জন্য বলছি, মা দরখাস্ত দিতে দেরি রে, সন্তানের বিপদ আসতে একটা সেকেন্ডও দেরি করে না। বাবা অভিশাপ দিতে দেরি, সন্তানের একটা মুহূর্ত লাগে না বন্ধু কি হতে, বিপদ আসতে, ঠিক কিনা বলে।
আমার দিকে তাকান, মা বাবা বড় নেয়ামো, ও বন্ধু মা বাবার ঋণ কোনোভাবে শোধ করা যায় না। আপনি যদি আপনার গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানাইয়া দেন, শোয়ার জন্য যদি চাদর বানাইয়া দেন, তারপরেও মা বাবার ঋণ শোধ করা সম্ভব হবে না। বন্ধু মায়ের পাগল ছেলে খানায় কাবা, 7 বছর মায়ে মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করালেন, কয় বছর? 7 বছর তাওয়াফ করালেন। তাওয়াফ করার পরে বন্ধু সে কি করলেন? সাদে কুত্তাইয়ার নামে আবেদকে প্রশ্ন করলেন যে আমি 7 বছর পর্যন্ত আমার এই মাজুর মাটাকে আমি কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা। এবার তিনি জানিয়ে দিলেন, না না, তোমার হায়াত যদি 50,000 বছর হয় কত বছর? রে কচুয়ার যুবক, মায়ের কলিজায় আগুন দিও না, বাবার কলিজায় বন্ধু আগুন দিও না। এবার এখান থেকে শিক্ষা নাও, তুমি তো 7 ঘন্টা 7 মিনিটও তুমি তোমার মাকে কাঁধে রাখবা না। মা অসুস্থ হয়ে গেলে হাঁটতে পারে না, চলতে পারে না, তুমি সুযোগ খুঁজবা তোমার বিবি কিনে মাকে কোথায় ফেলে আসা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু সেই ছেলে 7 বছর পরে, 7 বছর ধরে মাকে খানায় কাবা তওয়াফ করালেন, তারপরে তিনি উত্তর দিলেন প্রশ্ন করার পরে, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, এই 50,000 বছর যদি মাকে যদি কাঁধে করে যদি তুমি খানায় কাবা তওয়াফ করাও, তারপরেও একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে যে দুধ পান করেছ, একটা রাতের দুধ পানের ঋণ তুমি শোধ করতে পারবা না। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার ঋণ শোধ করা যাবে? কথা বলেন, কোনো দিক দিয়ে যায়? মা বাবার ঋণ কোনোভাবে শোধ করা যায় না। যেহেতু মা বাবার ঋণ শোধ করতে পারবো না, সেহেতু আমাদেরকে একটা কাজ করা উচিত। সেই কাজটা হলো তাদেরকে বুক ভরা ভালোবাসার চাদর দিয়ে তাদেরকে আবৃত করে রাখা আমাদের কর্তব্য, ঠিক কিনা বলেন? এই বর্তমানে আমাদেরকে গজব, আসমানি গজব, আমাদের বিপদ আপদ আসার আমাদের একটা মাত্র কারণ, একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহর গোলামি থেকে দূরে, আরেকটা হলো আমাদের যেই যেই জায়গাগুলোতে সুসম্পর্ক রেখে আমাদের জীবনযাপন করা উচিত, আমরা কিন্তু সেই সেই জায়গার সাথে সুসম্পর্ক রাখি না, ঠিক কিনা বলেন? আমরা কি সেই দিকে সুসম্পর্ক রাখতে রাজি আছি সবাই? আরে জোরে, সবাই রাজি আছি? সম্মানিত উপস্থিতি, মা বাবাকে প্রাণ ভরে ভালোবাসবেন, মা বাবার সাথে মধুর সম্পর্ক রাখবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। বিশেষ করে আরেকটা জায়গায় কিন্তু আমাদের বড় ধরনের সমস্যা আছে, সেই সমস্যাটা আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, কারণ এই কচুয়া চাঁদপুরের দিকে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষই বেশি, ঠিক কিনা? তারপরেও যদি আপনাদের মাঝে থাকে আমি কিছু কথা বলবো শেষের দিকে, সেই কথা হলো আমাদের রাসূলের সাথে কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম মানুষই দুশ্মনী করছে, আছে না নাই? আরো জোরে বলো, হুজুর দুশ্মনীটা কেমনে? আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে যে মানুষ সরাসরি বলে আমাদের রাসূল আমাদের মতো একজন মানুষ, কিন্তু রাসূল আজ থেকে 1450 বছর আগে রাসূল একটা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? বিভিন্ন কারণে বিভিন্ন সময় রাসূল বলেছেন এই কথাটা যে ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, কিন্তু কেউ হাত তোলে নাই। আমি কি একটু এক্সাম্পল দিব আপনাদেরকে? একটু এক্সাম্পল নেওয়ার দরকার আছে, কারণ কি জানেন? কারণ নবীর সাথে যদি আপনার আমার প্রেম না থাকে, আপনার কোনো কিছুই কাজে আসবে না, আসবে? আচ্ছা আপনারা বলেন তো, আমরা কোন কালেমাটা আমাদের সবচেয়ে বেশি প্রিয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? এই কালেমা আমরা পড়ি না? আচ্ছা, নবীকে যারা আমাদের মতো মনে করে এবং আমাদের মতো মনে করানোর জন্য মানুষকে উৎসাহিত করে, তারা আসলেই কি আপনারা বলেন বিবেকবান না বিবেকহীন? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো একটা পাঠ, এটা কি? এটা একটা পাঠ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো এলাহ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এখানে দুইটা দিক না কথা বলেন, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ আরেকদিকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। আচ্ছা, যারা বলে নবী তাদের মতো, তাদের বংশধর পূর্বপুরুষের কারো নাম তো নাই এটার সাথে, কথা বলেন না? আছে? আছে, বা অথবা পৃথিবীর কোনো যত ঊর্ধ্বতন কর্মকর্তাই হোক না কেন, যত বড় ভিআইপি পার্সন, অনারেবল পার্সন হোক না কেন, কোনো পার্সনের নাম কি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মানাইছে? মানাইছে কোন নামটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এত বড় একটা মৌজেজা দেখার পরেও
আপনি রাসূলকে বলবেন আপনার আমার মতো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতে বলতেছে ওয়াতুআসিরুহু ওয়াতুআক্কিরুহু, আল্লাহ বলতেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তারপরেও কি আপনি বলবেন বিবি ঘিনের মতো নবী আপনার আমার মতো? আরো জোরে বলে, আমাদের দেশে ওপেন হার্ট সার্জারি হয় না? আমার নবীর চারবার সিনা সাক হয়েছে, এর মধ্যে একটা হলো মেরাজের রাত্রিতে। মেরাজের রাত্রিতে রাসূলের সিনা মুবারক সাক হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল কিন্তু প্র্যাকটিক্যালি সব দেখতেছেন। কি করতেছেন? রাসূলের বডি মুবারকে ইনজেকশন পোস্ট করা হয় নাই, রাসূলকে কয়েক ঘন্টার জন্য সেন্সলেস করা হয় নাই। রাসূল দেখতেছেন ওনার সিনা সাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, সব কিছু সুন্দর করে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করা হয়েছে, তারপরে ভিতরে আবার সেটিং দেওয়া হয়েছে। সব কিছু সেট করার পরে অটোমেটিক্যালি নবী তাৎক্ষণিকভাবে বোরাকে সাওয়ার হয়ে, অনেক বড় ঘটনা, একেবারে সাত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, মহাশূন্য পাড়ি দিয়ে, নূরের জগৎ পাড়ি দিয়ে সোজা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। তারপরেও কি আপনি বলবেন নবী আপনার আমার মতো? কথা বলেন, এটা কি বিশ্বাসযোগ্য হয়? গত কয়েকদিন আগে আমার যে মাদ্রাসাটা আছে জামিয়াতুল মদিনা কুমিল্লা সিটিতে, তো ওই মাদ্রাসাতে এক মহিলা ফোন করছে, আমার এক মা, তিনি ফোন করছে দেবিদ্দার থেকে। উনি বলতেছেন, হুজুর আপনার কি কোনো মাদ্রাসা আছে? আমি বলছি জি আছে। কয় হুজুর আমার ছেলেটা হাফেজ হয়েছে। তো কোন মাদ্রাসা থেকে? কয় হুজুর খারিজিদের মাদ্রাসা থেকে, নবীর দুশ্মনদের মাদ্রাসা থেকে। আমি আগে বুঝি নাই, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের বক্তব্য শুনতে শুনতে এখন বুঝছি এই মাদ্রাসাটা নবীর দুশ্মনদের। এখন আমি চাই আমার বাচ্চাটা আপনার মাদ্রাসায় দেন, নেন। তো আমি বলছি নিয়ে আসেন। তো বাচ্চাটা এখানে আসার পরে সারা তেছে, অনেক ছোট দেখতে বড় হয়েছে, একটা ছেলে কোরআনে হাফেজ হয়েছে, লং সময় ওখানে দিয়েছে। তাদের যে কৃষ্টি কালচার সেটা কিন্তু তার মধ্যে রয়ে গেছে, সে থাকবে না। পরে ওই ভদ্রমহিলা ফোন দিয়ে বলতেছে, ভদ্রমহিলা ফোন দিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক এবং আমার সাথে ফোন দিয়ে বলতেছে যে হুজুর আমার বাচ্চা যদি আপনার এখান থেকে বের হয়ে আসে, আমার জীবনে কোনোদিন তাকে মাদ্রাসা বানা পড়াবো না, সে গুন্ডা হোক, বদমাইশ হোক, খারাপ হোক, এটা আমার কিচ্ছু যায় আসে না, তারপরেও আমি নবীর দুশ্মনের মাদ্রাসায় পড়াবো না। আরে সুবহানাল্লাহ, বলেন না, এটা হলো ওই যে একটু আগে পিতামাতার দায়িত্বের কথা বলেছি, এই রকম ভাবে প্রত্যেকটা পিতামাতা দায়িত্ব পালন করা উচিত, নবী সম্পর্কে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। আল্লাহ বলেছেন মাইয়াতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। কই পৃথিবীর কোন বুজুর্গ লোকের কথা তো বললো না আল্লাহ? আপনি কোন খেয়ালে বলবেন নবী আপনার আমার মতো? আপনাদেরকে আমি মজার একটা হাদিস শরীফ শোনাই, শুনবেন? আল্লাহ রাসূল যখন মেরাজে গেল, আল্লাহর আরশে যখন গেল, যাওয়ার পরে নবীজির পা মোবারক থেকে জুতা মোবারক, পাদুকা মোবারক খুলতে চায়, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি জুতা নিয়ে চলে আসেন। সুবহানাল্লাহ, বলে না কে নিয়ে চলে আসেন? আমার